যুবকের মাথার মধ্যে লম্বা লম্বা চুল, মনে হয় কেবল জঙ্গল থেকে প্রমোশন পাইয়া লোকালয় আসছে। এ যুবক, তোমার মাথার মধ্যে এমন লম্বা লম্বা চুল কেন? যুবক বলে, হুজুর, মেসি রোনাল্ডোর কাটিং এ চুল কেটেছি। নায়কের কাটিং এ জামা বানাও, নায়কের কাটিং এ তুমি এখন তোমাকে নিজেকে রাঙাও, রাসূলের কাটিং তোমার ভালো লাগে না। এ যুবক বলো, রাসূলের কাটিং ধরে আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, ঠকলাম না জিতলাম? জিততে পারি বা না পারি ঠকি নাই, এটা নিশ্চিত। আজকে মুসলমান হয়ে রাসূলের আদর্শ মানলাম না, শুধুমাত্র আশেকে রাসূলের সুন্নি দাবি করে এলাকা গরম করে ফেললাম, অথচ নিজের মধ্যে সুন্নাত নাই, সুন্নাত নাই, সুন্নাত নাই। এদেশে বড় বড় পীর আছে, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত তো দূরের কথা। এরা আবার বড় বড় পীর দাবি করে, কামেল দাবি করে। ও মুসলমান ইমানদার, অনেক পীরের দরবার আছে, আপনি কি নিয়ে যাবেন আগেই তারা বলে দেয়। পীর বলতেছে, হবিগঞ্জ থেকে অমুকের সন্তান অমুক আসতেছে, একটা রাখ কলা নিয়ে আসতেছে, দশটা গরু নিয়ে আসতেছে, পাঁচটা ছাগল নিয়ে আসতেছে। শোনেন, পীর খাটি না বাতিল, এর মাপকাঠি কোনো কারামত নয়, ভবিষ্যৎবাণী পীর খাটি হওয়ার কোনো নিদর্শন নয়, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া পীর খাটি হওয়ার কোনো নিদর্শন নয়, পানির মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়া কোনো পীর খাটি হওয়ার নিদর্শন নয়। পীর খাটি না ভেজাল বোঝার জন্যে সবচেয়ে বড় নিদর্শন হলো রাসূলের সুন্নাত। যেই পীরের সুন্নাত যত মজবুত, ওই পীরের পিরালিও তত মজবুত। আকাশে উড়িলে যদি হইত বড় আউলিয়া, সবার উপর বড় আউলিয়া তো তা ময়নাটিয়া, পানিতে ভাসিলে যদি হইত বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমি। ও মুসলমান ইমানদার, আজকে নবীজির উম্মত হয়ে নবীজির উম্মত দাবি করে, মুমিন মুসলমান দাবি করে, রাসূলের সুন্নাত মানলাম না, আদর্শ মানলাম না। অথচ এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, এই মহাভারত নাম ছিল মহাভারত, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করতো মুসলমানেরা, নবাব সিরাজউদ্দৌলার শাসন আমল, 1606 খ্রিস্টাব্দে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে মহাভারতের মধ্যে প্রবেশ করে, ব্যবসার অজুহাত দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 50 বছর পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে গসিটি বেগম আর মীর জাফরদের সহযোগিতায় ইংরেজরা ক্ষমতা ছিনিয়ে নেয় মুসলমানদের হাত থেকে। ক্ষমতা ছিনিয়ে নেয়ার পর মুসলমানদের যত মসজিদ মাদ্রাসা ছিল, মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হয়। মুসলমানের জানমালের ইজ্জতের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, কিন্তু এদের শাসনামলে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। উপমহাদেশ স্বাধীনতা আন্দোলন, ইংরেজ খাদাও আন্দোলনের আগের কথা, ইংরেজদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব নিরসনের জন্যে অল্প সময়, অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেয়া হয় মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী একজন বড় শাইখুল হাদিস ছিলেন, বাইতুল মুকাররমের খতিব, একজন হিন্দুদের লিডার। লোক হিসেবে কেমন ছিল জানি না, তবে অন্তরের মধ্যে ছিল কুফর, অন্তরের মধ্যে ছিল নাপাকি। মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের সকল মন্ত্রী আর এমপিদের কাছে, রাজ্যের মন্ত্রী এমপিদের কাছে চিঠি পাঠায়, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি তোমরা অস্থায়ী ক্ষমতায় স্থায়িত্বে পরিণত করতে চাও, যদি তোমরা মহাভারতের জনগণের ভালোবাসা অর্জন করতে চাও, আমি তোমাদের দুইজনার নাম দিয়া দিলাম, এই দুইটা নামের যে কোনো একজনের নীতি যদি বাস্তবায়ন করতে পারো, অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। একটা নাম হলো হযরত আবু বকর, না হয় হযরত ওমারের নীতি তোমরা আদর্শ পালন করো।
হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ মূলত কার আদর্শ? সবাই আওয়াজ দিয়া বলেন কার আদর্শ? এ মুসলমান, হে ওয়ার্ডের মেম্বার, তোমার মেম্বারি 5 বছর যাওয়ার পরে আবার ইলেকশন করা লাগে, কয়েক লক্ষ টাকা যায়। কারণ তুমি জানো এই 5 বছরে যে কাজ করছো তা দিয়া তুমি এই ওয়ার্ডের লোকের ভোট পাইবা না, এজন্য টাকা দিয়া ভোট কেনে কথা বলেন না কেন? হে ইউনিয়নের চেয়ারম্যান, তোমার নিজের উপরেই তোমার বিশ্বাস নাই, যার জন্য 5 বছর পরে, 5 বছরে যা চুরি করছে এগুলো সব ঢালে আবার 5 বছর পরে। এমপি এত বড় সুযোগ পাওয়ার পর 5 বছর পরে নরবরে থাকে, কালো টাকা ছড়ায় দেয়, লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। আমি তোমাকে একটা ফর্মুলা দিয়া যাই, এ মেম্বার, তোমার মরণের আগে আর নির্বাচন করা লাগবে না, তোমার ওয়ার্ডের মধ্যে তুমি রাসুলের আদর্শ বাস্তবায়ন করাও, রাসুলের নীতি অনুযায়ী, খোলাফায়ে রাশিদার নীতি অনুযায়ী তুমি তোমার ওয়ার্ডের মধ্যে নীতি বাস্তবায়ন করাও। তোমাকে নির্বাচন করতে হবে না, ওয়ার্ডের লোকেরাই বলে দিবে আমরা নির্বাচন চাই না, আমাদের এই মেম্বার যতদিন বেঁচে আছে ততদিন সে আমাদের প্রতিনিধিত্ব সেই করবে। রাসুলের আদর্শ ব্যতীত সংসার থেকে শুরু করে রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব নয়। ব্যক্তি জীবনে যদি শান্তি চাও, সাংসারিক জীবনে শান্তি চাও, সামাজিক জীবনে শান্তি চাও, অর্থনৈতিক জীবনে শান্তি চাও, রাজনৈতিক জীবনে শান্তি চাও, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি চাও, রাসুলের আদর্শ মানা ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয়।